ভাবে অনুরোধ করছি কৃতি নেশার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মনির। আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় কৃতি নেশা কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনের আমাদের আরো উপস্থিত আছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মাসুদুর রহমান, হাজী মোহাম্মদ, শরীয়তপুর জেলা ছাত্রলীগের সম্মানিত আহ্বায়ক মহসিন মাতবর সহ আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন কোনো পরিচয় নেই দর্শকের পরিচয় দর্শকই যিনি দর্শক দর্শন করেন তিনি দর্শক যে আমরা বিচার সরকারের কাছে বিচার দায়িতা করে পৃষ্ঠপোষকতা করে তাদেরকেও আমরা বিচার দাবি করছি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের এক ছাত্রীবন বানোর জন্য ডাকসুর ভিপি সহ যারা তাকে পৃষ্ঠপোষকতা করতেছে আমরা তাদেরও আইনের আওতায় এনে যৌক্তিক বদনাই দর্শনের বিরুদ্ধে দর্শনকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে যৌক্তিক আন্দোলন করে তুলতে হবে। আমাদের দেশের অনেক ছাত্র ছাত্রী অনেক ছাত্র নেতৃবৃন্দ গড়ে ওঠা দরকার।